কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসার জীবনের প্রতিদিনের রুটিন, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত কাজের যে তালিকা, তা আমাদের সবার জীবনের প্রায় একই রকম বলা যায়। আর যদি সেটা প্রবাস জীবনে হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এই একইভাবে দিন পার করতে করতে আমরা অনেক সময় বোর হয়ে যাই, আর তাই আমার মনে হয় সপ্তাহে অন্তত একটা দিন অন্যান্য দিনগুলোর থেকে একটু আলাদাভাবে পার করা উচিত। এতে করে ব্যস্ততম দিনগুলো আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে এবং নতুন করে আমরা আরেকটা দিন শুরু করতে পারি। তো অনেক কথা বলে ফেলেছি, এখন আসল কথায় আসি। এটা হচ্ছে আমার শনিবারের ভিডিও। শনিবার আর রবিবার হচ্ছে আমার এখানে উইকেন্ড, অর্থাৎ ছুটির দিন। তো হঠাৎ করেই আসলে বের হয়েছি, তেমন প্ল্যান ছিল না আগে থেকে। দিনটা সুন্দর দেখে বের হয়ে গেছি নাস্তা করার পরে। বাইরে সারাদিন ছিলাম, একদম বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আর আমি বিশেষ করে প্রবাসে আসার পর থেকে বলা যায় যে প্রত্যেকটা উইকেন্ড আমার অনেক ভালো কাটে, আলহামদুলিল্লাহ। তো তাই ভাবলাম যে একটা দিন আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো সব মিলিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। What are you think we are? অনেকক্ষণ গাড়িতে বসে থেকে উনি ক্লান্ত হয়ে গেছেন। এই যে আমি এই ভদ্রলোকের কথা বলছি যিনি দৌড়াচ্ছেন, নিজেও দৌড়াচ্ছেন, আমাকেও দৌড়াতে বাধ্য করছে। টাটা, এই যে রাজেন, তুমি কোথায় যাও?
আমার আজকের ব্লগের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে এই আইস স্কেটিং অথবা ওয়াকিং অন আইস, যে যেটাই বলেন না কেন। এটা দেখতে অনেক ভালো লাগছিলো এবং অনেক বেশি এনজয়েবল ছিল, আর আই হোপ আপনাদের কাছেও খুব ভালো লাগছে। তো এখন চলছে আমাদের আইসক্রিম বিরতি। শীত হোক গরম হোক যাই হোক না কেন, বাইরে বের হলে আইসক্রিম মাস্ট। আইসক্রিম খাওয়া হলে হয়তো বা আমরা আবার যাব, আপনাদেরকেও দেখাবো আর পরে কী কী করবো সব কিছু আপনারা দেখতে পাবেন। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা আবার এখানে চলে এসেছি। আসলে বাচ্চারা অনেক বেশি উপভোগ করছিল খেলাটা, আমরাও দেখছিলাম, খুব ভালো সময় কেটেছে আসলে। এখানকার এই আইস স্কেটিংয়ের আয়োজনটা আসলে সবসময় থাকে না, সম্ভবত বড়দিন উপলক্ষেও এটার আয়োজন করা হয়েছে এখানে। আর ডিসেম্বরের 25 তারিখে বড়দিন হলেও দেখা যায় যে পুরো ইতালি জুড়েই পুরো ডিসেম্বর মাসটা, মানে পুরো মাসটাই আসলে একটা উৎসব উৎসব একটা আমেজ থাকে। আর আমরা যদি বাসা থেকে বের হই তাহলে আমরাও তাদের সেই উৎসবের ভাগিদার হতে পারি, সময়টা আমাদেরও খুবই ভালো কাটে। ছোট বড় যেই হোক না কেন, যে কোনো ধরনের খেলাই কিন্তু দেখতে ভালোই লাগে। তো এখন চলছে আমাদের লাঞ্চ পর্ব। লাঞ্চটা করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ অনেক সুন্দরভাবে সময়টা কাটছিল তো ক্ষুধা অনুভব করার সুযোগে পাইনি, আর ক্ষুধা লাগেও নি আসলে। তো লাঞ্চে আমরা পিৎজা খেয়েছি, আর এই যে এখানে এটা হচ্ছে ওয়াটারিং এরিয়া, এটা আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা জায়গা, অনেক সুন্দর চারপাশটা। তো আমরা বাসায় চলে এসেছি, আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে একটা বিশাল বড় চাঁদ আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল। তো সূর্য দেখে বের হয়েছে, চাঁদ দেখতে দেখতে ঘরে ঢুকেছি। আসলেই দিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, আর আসলে খুব বেশি কিছু লাগে না, খুব স্পেশাল কিছু লাগে না, জাস্ট কিছুটা সময়ের জন্য সংসারের ব্যস্ততম সময় থেকে একটু বিরতি নেওয়া আর কি, তাহলে মেন্টাল রিফ্রেশমেন্টটা অনেক বেশি ভালো হয়।
এটা হচ্ছে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই নাস্তা বানাতে চলে এসেছি। অর্থাৎ পরের দিন মানে রবিবার, রবিবারও ছুটির দিন আমাদের এখানে। আর আসলে ভারী নাস্তা সপ্তাহের অন্যান্য দিনগুলোতে করা হয় না, করার সময়ও পাওয়া যায় না। ছুটির দিনগুলো আসলেই দেখা যায় যে একটু হেভি নাস্তা বানানো হয় আর সবাই একসাথে বসে খাওয়ার সুযোগটা পাওয়া যায় আর কি। তো আমি রুটির সাথে আলু ভাজি করেছিলাম আর ডিম ভাজিও ছিল। আর এই যে আমার আলু ভাজি, লুকটা অনেক ভালো এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আসলে রুটি আলু ভাজি দুটোই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, সবসময় খাওয়া হয় না, খাওয়া উচিতও না। তবে মাঝে মধ্যে নিজের ইচ্ছেটাকে পূরণ করতে গিয়ে বা ইচ্ছের মতো খাওয়ার জন্য লাভ ক্ষতির হিসেবটা আমরা একটু বাদই দিতে পারি না। তো দেখা যায় যে খুব অল্প সময়ের জন্য বা একদমই কচিতে আর কি আমি এইভাবে আলু ভাজির সাথে রুটিটা করি, ভালো লাগে খেতে। এই নাস্তা বানানোর মধ্য দিয়ে আমার কিন্তু আরেকটি সুন্দর সকাল শুরু হয়ে গেল। তো যাই হোক, আমি আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, এমনিতেই ভিডিওটি মোটামুটি বড় হয়ে গেছে। আর যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে ছোট্ট করে আপনাদের অনুভূতিটি জানিয়ে দেবেন। সবার সুস্থ সুন্দর আর নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।